এই জন্য তুমি সব সময় পড়বা, শয়তান থেকে কায়দা কইরা বাঁচা যাবে না। তোমার বুদ্ধি লইয়া শয়তানে চলে না, শয়তান তোমারে নানান বুদ্ধি দেয়, শয়তানের বুদ্ধির লোকে তুমি কুলাইয়া উঠতে পারবা না, ঠিক কি না? টিপ টিপ বৃষ্টি ঝরে, রাস্তা কদমাক্ত, কাদায় পরিপূর্ণ, পা পিছলে পড়ে যায়, মসজিদ আওয়ার সুযোগ নাই। উত্তরের মৃদুমন্দ হাওয়া, শীতের হিমেল হাওয়া কনকনে ঠান্ডা গুস্ত ভেদ করে হাড্ডিতে গিয়া লাগে। 80 বছরের মুরব্বি সবসময় মসজিদে গিয়া নামাজ পড়ে, শয়তান দেখলো এবারে ঘেরাও দেওয়া দরকার। যে তার কাছে সম্পদ নাই তার ঘরে চুরি করে লাভ নাই, এই জন্য হগিন নিবেদি দরজা খুল্লা রাখলো, চোর ঢুকে না, ঠিক কিনা? এবিডি দরজা মনে বন্ধ করতো মনে নাই, হগিন নিবেদি সারাদিন ভিক্ষা করিয়া দরজা বন্ধ করতো মনে নাই। এবিডি মাইক রেখে আটকা উঠটা জিয়ে ডাক দিয়ে কী গো, দরজা দিয়ে বন্ধ করলাম না, আমার জিয়ে কয় বন্ধ করে লাভ নাই, যে দিয়ে আছে দেখলে দিয়া যাওয়ান লাগবো, বন্ধ করলেই কি সব রাখা যা লাভ নাই, আমরা কোনো কিছু নাইও, এটা দরজা বন্ধ করলেই কি লাগাইলেই কি, আমার বেড়া খুললা লাইলো চুর ঢুকতো না আমরা ঘর। এই তারে বয়লাও কোনো লড়া সরা নাই, আপনার এই 3 মাসে থাকতে চাই মাই দিদি আরে কেমন এমনি হতো না। আমিন কর শয়তানে খুব মনোযোগ গভীর খেয়াল, বৃষ্টি পড়তে আছে রাস্তা ফিস্তা বুড়া বেড়ায় এই অজু করতে আছে, এমন টাইমে শয়তানি চিন্তা করলো এবার তো ফাঁস হক্ত নামাজ মসজিদ গিয়া পড়ে মাইদ্রি তুইটা তাহাজ্য তো পড়ে, এবার কোনো মতে সোড়ান যায় না, আজ যখন বৃষ্টি রাজ্য দেখি সাইজ করণ যায়নি, শয়তানি গিয়া কো আসসালামু আলাইকুম, বুড়া বেড়া কো ওয়ালাইকুম আসসালাম, বাবা চিনলাম না, কয় চিন্তার না নতুন এই এলাকায় নতুন আমদানি হয়েছে, কয় যে কেড়াইরা, কয় চিনার দরকার কি আপনার, কে লেগেছি হেইডে না কইবেন, কয় কী ব্যাপার কি, কয় চাষা অজু করতেছেন কি রে, কয় যে মসজিদও যায়াম, আজান ফুড়ে গেছে গে 1:30 আজান, মসজিদও যায়াম, জামাত হয়ে যাবো 7:15 জামাত, 7টা বাজিয়া গেছে গেলে উজু করতে আসি, কয় তো মসজিদও যাওয়ান নিয়ে লেগে উজু করেন, কয় হ মসজিদও কি আর উজু ছাড়া যাওয়ান যাবো, আমরা এগুলো অনেকে আছে উজু ছাড়াও ওই খেলায় সিদ্ধ ওরা সিজ্জে পড়ছে, একবারে মসজিদও ঢুকছে ঢুক খেয়ে দিয়া লাইছে, ফলাফেনে আওয়াজ ডগুন লাইছে, ফলাফেনে গিয়া কয় দাদা আপনার রোজু ভেঙে গেছে গা, এবারে কয় ভাঙছে না, কয় আমরা নিজে আওয়া শুনছি কার না ভাঙছে না, ফলাফেনে কয় ভাঙছে এবারে কয় ভাঙছে না, ইমাম সাহেবের সুন্নত ফুটা সেটা ফিরে কয় কী তো হয় না কী আর আওয়াজ, কয় ইমাম সাহেব দেখছেন যে ফলাফেন দেখি শয়তান, এতেন দিয়ে কয় আমার বিলে রোজু ভেঙে গেছে গা, তো এই ফলাফেন এবারে মুরব্বী মানুষ তোরা শয়তানি করুস কি রে, এবার আর দি কয় উজু ভাঙছে না, তোরা দি কয় ভাঙছে, কয় আমরা নিজের কানে শুনছি, তো ইমাম সাহেবে মাই দিদি আর আয় দিয়া দিছে ফলাফাইনে যখন কয় ভাঙছে, ফলাফাইনে তো আপনার শত্রু না, তো উঁচুটা কই আনলাম না, কয় না ভাঙছে না, বুড়ে বেড়া কয় ভাঙছে না, আমি উঁচু করলাম কীর্তা, কয় ফলাফাইনি দি কয় ভাঙছে, আপনি কোন ভাঙছে না, এটা কী ফেসো এনা দি ফলাম, কয় ভাঙছে না, তো কয় ভাঙছে না, ফলাফাইনি দি কয় ভাঙছে, কয় থাকলে না, আমি উঁচু আসছিলাম আর ভাঙত, থাকলে না ভাঙে না ইয়ে তো তো নাই ভাঙবো কি, এই সভা আপনার সভাপতি না, এরকম বুঝার সভাপতি দরকার আছে, মারহাবা কয় না রে, ওজু থাকলে না ভাঙতো নাই তো আসেনি এই কারবা, আরে কথা কোনো এই কারবার আসেনি, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা, আমি মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি, দত্তর ছাই তুমি দেখো না এগুলো না, তুমি এরকম করছো কেন, একটা আওয়াজও করবা না, নড়াচড়া করবা না, খুব সাবধান বিরক্ত করবা, অনেক দূর থেকে মানুষ আসছে আমার দিকে, আবার তাকায় ওইদিকে, শুধু আমার দিকে তাকাই থাকবে, আমিন বলেন জোরে বলেন, তো মুরব্বী নাকি তা করতেছে, হ্যাঁ সচেতন শ্রোতা লেগে এই এলাকায় ওয়াজ কইরা মজাস কি করতে আছে, কথা কয় না তো শীতের ভিতরে বেড়ায় উজু করতে আছে, ওই শয়তান এক যুবকের বেশ দৈরা গিয়া সেটা আলাপ করতে আছে, উজু করে
জু তুলতে আসে আল্লাহ ফেরা এবার উজু করে দে হে আবার গিয়া জিগা উজু করে হেবার এখন না উজু করি না চাইতে আসি তো উজু করে কয় কি উজু করবেন গিতে কজু কইলে ইনশাল্লাহ আমি মসজিদে যাই গিয়া সুবহানাল্লাহ কয় না তো শয়তানে কয় চাচা আমি এইমাত্র মসজিদের রাস্তার তাইটাইছি যেই ফিসলা কানি ডুববে রে একটা জিজ্ঞা আমি অনেক টিপ্পা টাইপ এই পর্যন্ত আইছি আপনার একটা বুদ্ধি দিতাম আইসি আমি তো জানি আপনি মসজিদে সবসময় যান এই কথাটা কনের লেগিয়ে আমি আইসি রাস্তার মধ্যে যেই ফিসলা আমি এ যুবক মানুষ কয়বার ফুরে জেগিতাম ইসলাম অনেক কোনো মতে ফাঁকানি টাকানি খাইয়া আপনার ঘর পর্যন্ত আইতাম ফারছি তো এই বুদ্ধিটা দিতাম আইসি আপনি আবার একটা কাম করেন এই বছরের ফইলা বৃষ্টি হয়েছে নি আর নতুন এই কয়দিনের ভিতরে তো বৃষ্টি নাই রাস্তা মারাত্মক ফিসলা আপনি মসজিদে যাওয়ানোর দরকার নাই এই বুদ্ধিটা দিতাম আইসি ঘর হয়ে নামাজ পড়াল নাউজুবিল্লাহ কইতেন না আসলেও তো রাস্তাটা ফিসলে হইব আমিও আন্দাজ করছি তো মসজিদও সবসময় ফইরা গিয়া অভ্যাস ঘর এর আগে একবার ফইরা চাইছিলাম মনে হয় যেন নামাজে ফুরছি না তিনবার ফুরছি এই দিন এরপরও মনে হয় ফুরছি না আবার উঠটা খেয়ে রইলাই ঘরের তারা কয় নামাজ না কতক্ষণ ফরলেন ওই যে মসজিদও যে গেছি না মনে হয় নামাজ ফুরছি না সুবহানাল্লাহ কইতেন না তো চিন্তা করছি ফরি আর মরি মসজিদে গিয়ে নামাজ পড়াম সুবহানাল্লাহ কয় না রে শয়তানে দেখলো আরে বাপুর আমি যেই আন্তাজ করছিল একটা ফাঁক না এটা ঘোড়া শয়তানে কইতে আছে কয় তো মসজিদে যাইবে না কয় হয় মসজিদে না গেলে এটা ফারা যা না কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দিতে আছে শয়তানে কয় শুনেন এবার একটা বুদ্ধি আপনারে কই মনে করেন আপনি মসজিদে রোয়ানা দিলেন মাইদ রাস্তা গিয়া ফাউ ফিসলে হাসরান খাইয়া ফইরা গেলেন গা ঠ্যাংডা বেসেবে ফইরা মাইদে দিয়ে গেল গা ভাইন গিয়া খারিদ কইরা আপনারে লইয়া গেল ময়নামতি না হইলে গাড়িত কইরা আপনারে লইয়া গেল ট্রমা সেন্টার ট্রমা সেন্টারও গেছেন পরে আপনারে প্লাস্টার করে সরিমটি বাইন্দা টানা দিয়া আপনারে দুই মাস সতাই রাখছে এই ডাবালা নাকি আসার নামাজ ঘরও পড়বেন ফজর নামাজ মসজিদে পড়বেন কোন ডাবালা শয়তানের কি সিহন বুদ্ধি দেখছেন নি কারবা এবার আর এমন একটা ডর দেখাইছে না ইয়া বেড়ে সিফা দিয়ে আলোনের কথা না এবার এবার আর স্কুল মারবো কইতে আছে ভাত লাগাইব এরপরে টানা দিও দুই মাসে না হ্যাসরান দিয়া থাকবেন এবার মনে মনে শয়তানের কারবারটা জোড়া লাইছে এবার কয় ভাই ও ভাতিজা তুমি যে কইতে আছো এমনি ঠ্যাংরা ভেঙ্গা লাইলে টানা দিয়া লাগবে কথা তো ঠিক এখন এই আমি যে যাইতাম লইলে ঠ্যাংরা ভেঙ্গা গেলে যদি এই রকম হয় ফজরের থেকে মসজিদে বললাম বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে কিন্তু তুমি যেহেতু বুদ্ধিটা দিছো তুমি একটা গ্যারান্টি দেওয়ান লাগবো ফজর পর্যন্ত আমি বাঁচাম সবার আল্লাহ কয় না তো তুমি আমারে গ্যারান্টি দিবা ফজর পর্যন্ত আমি বাচ্চা তাহা এই গ্যারান্টি যদি দিতে পারো এসার ব্যাপারটা আল্লাহর লগে কথাবার্তা কইয়া যায় করি একটা করাম ফজরের নামাজও মসজিদে যাইয়া কিন্তু ফজর পর্যন্ত যে বাচ্চা তাহা এইটার গ্যারান্টি দিব কেনা সুবহানাল্লাহ কয় না রে আল্লাহওয়ালা যারা নেককার বান্দা যারা ইমাম গাজালি কয় ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই কয় তুমি যখন ঘুমাইবা বালিশের তলে একটা কাগজ লইয়া ঘুমাইও ওনার বিবি দেখে প্রত্যেক দিন একটা কাগজ বালিশের তলে রাখিয়া ঘুমায় উনি একদিন ওয়াশরুমে গেছে টয়লেটে গেছে বিবি কয় আমরা তেনে কি তালে হে প্রত্যেক দিন এটা কুদুর সাউনের দরকার আছে এবার যখন টয়লেটও গেছে ইমাম গাজালির ওয়াইফ কাগজটারে টান দিয়া বার করছে বার কইরা দেখে রে এরার ভিতরে লেখা কে কে আমার কাছে টাকা পায় আমি কার কার কাছে টাকা পাও না নিচে দিয়া লেখছে আমি যা লেখলাম আমি যদি রাতের বেলা ঘুমের ভিতরে মরে যাই এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয় ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক আমি যদি এই ঘুমের ভেতরে মরে যাই আমার বংশধর বালিশের নিচে যখন কাগজটা পাইবা আমার দাফন কাফনের আগে আমার পাওনাদারদেরকে পাওনা শোধ করে দিবা এমনি তার আল্লাহর অলি হইছিলা নাক্কার বান্দা হইছে না রে ভাই নাক্কার বান্দার একটা লক্ষণ আছে তারা সব সময় ঘুমানোর সময় নিয়ত করছে এই বুঝে আবার শেষ ঘুম আমি যদি আল্লাহ উনি এই ঘুম যদি আমার না ভাঙা
মানুষ তো জানে না কে আমার কাছে কত টাকা পাও না, আমি আমার পরিবারকে বিব্রতকর অবস্থায় ফালাই যাইতে চাই না, আমি গোনাগার হইয়া মরতে চাই না। আল্লাহর নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়েন নাই, ঋণের এত গুরুত্ব, ঋণের এত গুরুত্ব। আমার নবীজি বলছে এই মানুষটার জানাজা যে আমি পড়বো, কোনো ঋণ আছে নাকি? মহিলা দৌড়ে আসছে, তিন বাচ্চা আসছে যে আব্বার অনেক টাকা ঋণ। আল্লাহ নবী বলছেন সাহাবারা চাঁদা উঠাও, এই লোকটার ঋণ আগে পরিশোধ করো, তারপরে কবরে পাঠাও, নাইলে কবরে এই ঋণটা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। আর আমরা হাসতে হাসতে ঋণ করে, ঋণ তো করে করে, ঋণ পরিশোধও করে না, এরপরে আবার সিটারি বাটফারি করে, টেহা আনছে একরকম, দেওয়ানের সময় ফেস লাগাইয়া দেয় আরেক রকম। উচিত কথাটা কয় না, সত্য কথাটা কয় না, মিশা কথা কয়, কইছে এত টেহা আনছিলাম, এত টেহানা দিয়া লাইলাম, না না আনবাবে কাজ কারবার, ফাওনা দাঁড়ে আইয়া সেটা ঘরের দুয়ারও ডাক দিলে, এবারে ঘরও হইতা থেকে শিকার কয় এবারে ঘরও নাই, এবারে তো মিশা কথা কই এক্সপার্ট হয়েছে, তো সুইটটা ফুতেরে ফাড়াইছে, সুইটটা ফুতেরে গিয়া ক, এবারে যেমনি রাহা শুরু করছে ডাক দো থামাইতো না, তুই গিয়া দরজাত কো আব্বায় বাইক নাই, তো তো নতুন মিশা কথা কই না নি, তো এখন এক্সপার্ট হয়েছে না, তো দরজাত আইয়া কয় আব্বায় কইছে আব্বায় বাইক নাই। সিটারের হেডকোয়ার্টার হলো বাংলাদেশ, ও এত সিটার আইলো কইতে, সব সিটার আইয়া বাংলাদেশ অফার, ঠিক কিনা কও? সব সিটার কথা দেখবা, নির্বাচনের আগে একরকম, ফাঁস করে সারলে আরেক রকম, মাইকটা ফাইলে মাহফিল আইলে কি সুন্দর কথা, আবার এই কথা দিয়ে আরেকটা জায়গাত গেলে, মূর্তি পূজাত গেলে দেখবা তার আর কথা বদলাই যে গে, ঠিক কিনা কও? কয়েকদিন আগে আপনার একজন মারা গেছে, এই বেরিয়ে বেড়ি বেড়ি এই বেরিয়ে কইছে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা মিলে বাইরে গেতেছে, এ বেরিয়ে অসহ্য অসহ্য লাগে। আল্লাহ কয় ঠিক আছে, আল্লাহর খেলা দো, কঠিন খেলা দো, সিহন খেলা দো, সুবহান আল্লাহ কয় না রে? এ বেরিয়ে যখন কইছে মসজিদ মাদ্রাসা বাইরে গেছে গা, মসজিদ মাদ্রাসাটি ভাল লাগে না, আল্লাহ কয় ঠিক আছে, মসজিদ মাদ্রাসা তো আর আমি ভাঙতাম পারতাম না, মসজিদের জায়গাত মসজিদ থাকবো, মাদ্রাসার জায়গাত মাদ্রাসা থাকবো, তোমার যখন ভাল লাগে না যে লইয়া রে, তাই রে লইয়া, ঠিক কিনা খেলাকার কথা কয় না রে খেলাকার? তোমার কাছে যখন মসজিদ ভাল লাগে না, তোমার কাছে যখন মাদ্রাসা ভাল লাগে না, মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে তুমি থাকবো না, ঠিক কিনা বলো? এটাই আল্লাহর ফয়সালা। বাটফারি কার লগে, মসজিদের বিরুদ্ধে কথা কও, মসজিদ ভেঙে যাইব কে মনে করছো? মসজিদের জায়গাত মসজিদ থাকবো, মাদ্রাসার জায়গাত মাদ্রাসা থাকবো, তোমার ভাল না লাগলে তুমি যাই গাও, ঠিক কিনা কও? এই জমিন তোমার না, এই জমিন কার? সুতরাং মসজিদ কার ঘর? তো আল্লাহর জমিন আল্লাহর ঘর থাকতো না, হগিন নির্ভূত তোর ঘর থাকবো এই জমিন, তোরটা যে দিয়া রাখছে আল্লাহ, তুই ফত্ত নে না, আরে বর্গান ইসত বেড়া। কোরআনুল কারিমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার মানুষ রে, তোমাদের কাছ থেকে মাদায়ার মানুষ, নাওতলার মানুষ, দোতলার মানুষ, সান্দিনার মানুষ, কুরসাপের মানুষ, অসাইতলার মানুষ, মন দিয়ে শুনো, আল্লাহ দেড় হাজার বছর আগে ডাক দেখো ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছে মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে যেই জিনিস দিছে তার নাম হইল জান্নাত, ঠিক কিনা? তাইলে জান আর মাল আমরা বেচালাইছি, আমরা কী করছি? কথা কয় না রে, আপনি কথা কন নাকি রে? আস্তে আস্তে কথা কয়, লইয়া পড়বেন। জান আর মাল আমরা বেচছি কার কাছে? কথা কয় না কার কাছে? জান আর মাল বেচালাইছেন, আপনি একটা শখ করে কাটলের ফাতা খাওয়াইয়া, বসি খাওয়াইয়া, হাতে দৈরা দৈরা একটা ছাগল ফালছেন, কী ফালছেন?
বাজারও নিয়ে ছাগলটা বেচছেন, বেচা সারছেন, পরে কলজার মশা দিয়ে উঠছে, এই ছাগলটা স্যার আমি তাহাম কেমনে, সকালবেলাতে এই ছাগলটা কুড়কুড়ি দিয়ে আইয়া আমার বিছনার কাছে বইয়া থাকতো, আমি কলাটা খাইয়া ছোলাটা দিতাম, ঠিক কিনা খ, আমি এটারে বুসি মুট করে ধরে রাখলে এটা লইয়া লইয়া খাইতো, আমি রুটি খাইয়া উফুললে এটারে দিলে এটা খাইতো, বাতরা ফ্যানটা গাইলিয়া ফ্যানটা দিলে খাইতো, আর যদি ছাগলটা বেচ্ছা যা গেতে আসি কলজা তো মানে না, এবারে দড়িটা দিয়ে আসেরা টেহারি লই আসেরা, কতক্ষণ পরে কয় ও টেহা নিলে নিছি ছাগলটা আমারে দিয়ালাম, যেইতে কিনছে কীরকম সেরাইন্না কনিটা দিব আন্তাস, ঠিক রাত নিয়ে লাগাইতো না তারে এই গাড়ের কাছে তো সেরানিটা শুরু হইব, কই যে আটকাইব যেহেন পর্যন্ত যায় কেন, হ্যান পর্যন্ত নিয়ে সারবো নি, তুই বেড়া টেহা নিয়ে ছাগল বেচ তোর মায়া লাগে আর মায়া দেখাইতি জায়গা বাঁচতে বেশুন নাই বেড়ায় যদি কয় মায়া লাগে দিয়ালা কিনুন না বেড়ায় কইব দিতাম পারি চারটা কনি, ছাগল তো টেহা দিয়ে কিনছি বাইরে আল্লাহ কইন্নাল্লাহ হাস্তারা তোমরা ক্রয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং মাল, এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহর, বললাম মাওলা ফারুকি ভাইয়ের না আল্লাহর, ভাইরা আমরা হইলাম মাইকের মতো, অনেকে আমরার লগে রাগ হয় কই হুজুর এত শক্ত কথা কইল, আমি কই ফুরাটা কইতাম পারছি না, আল্লাহ আরো শক্ত কইছিল আমি সিফাইয়া কইছি, আমার লগে রাগ হইয়া লাভ নাই, ফাললে আল্লাহর লগে রাগ হও, হ্যান দিয়া বেড়াইয়া না হুজুরের লগে দেহায়, ঠিক কিনা কও, ফাললে আল্লাহর লগে গার ফাঁক দাও, আজ রইলে খিচ্চা লাইলে টেরে ফাইবা রোগ থাকতো না, ঠিক কিনা হুজুর আরে নরম পাইয়া আইয়া ধরে হুজুর হুজুরের ডামনে করতে গেলেন, করতে কইছি কোরআন শরীফ খুললে চাইবে না, কোরআন শরীফও যাইতে রাজি না ভাই সাহেব, কোরআন শরীফে আমরা যে সিফাইয়া সাফাইয়া কই মায়ার কারণে, আল্লাহ যে ফেরেস্তা বানাইছে কইনেন না।